আশিকুজ্জামান টুলু বলছি। আজকের যে ঘটনাটা সেটা হলো একজন শিল্পী ছিলেন, ওনার নাম মজনু। তো মজনু খুবই পপুলার শিল্পী এবং বেশ হাঁক ডাকও ওনার প্রচুর, প্রচুর চিৎকার করে কথা বলেন, আবেগ প্রচুর, এবং অল্পতেই রেগে যান, উত্তেজিত হয়ে যান এবং বকাঝকা করেন, কোনো শিল্পীকে বাদ দেন না বকা দিতে, ওনার মনে হলে বকা দিয়ে দেন। যাই হোক, আর একজন শিল্পী ছিলেন যার নাম রায়হান। তো এই রায়হান ভদ্রলোক খুবই নাইস একজন শিল্পী, শান্তশিষ্ট, সুন্দর গান বাজনা করেন, অত হাঁকডাক নাই, অত ওনাকে কেউ চেনেও না ঠিকমতো, কিন্তু উনি খুবই ট্যালেন্টেড শিল্পী এবং ওনার সৃষ্টিগুলিও খুব ভালো, সুন্দর, এবং ওনার যে শ্রোতাশ্রেণী তারা ওনাকে খুবই ভালোবাসে। তো এই দুই শিল্পী একটা প্রোগ্রামে যাচ্ছে একবার, সে ময়মনসিংহ। তো রায়হান মোটামুটি একা চলাফেরা করে অভ্যস্ত, একা মানে ওনার আলাদা কোনো মিউজিশিয়ান লাগে না, উনি ওই কিবোর্ড বাজান অথবা গিটার বাজান, একটা গিটার বা একটা কিবোর্ড থাকলে উনি একা একাই গান করেন স্টেজে। ওনার গানগুলি একটু ঠান্ডা প্রকৃতির, যার কারণে ওনার অত কিছু লাগে না। আর অপরদিকে মজনু, ওর অনেক কিছু লাগে, মিউজিশিয়ান লাগে, বঙ্গ লাগে, কঙ্গ লাগে, ঢোল লাগে, তবলা লাগে, এবং সাথে অনেক দল নিয়ে উনি চলাফেরা করেন। তো ময়মনসিংহে ওনারা যাচ্ছেন, যাচ্ছেন আবার ট্রেনে। তো রায়হান বেশ আগেই এসে বসে আছেন ইয়েতে, ট্রেনের বগিতে বসে আছেন। এখন তখনও কেউ আসে নাই, মানে ট্রেন দাঁড়ায় আছে, ট্রেন ছাড়ার সময় হয় নাই, প্লাস মজনু এসে পৌঁছাননি তার দলবল নিয়ে। তো রায়হান বসে বসে এটা বই পড়ছেন, গল্পের বই পড়ছেন। তো এমন সময় ওই মজনু এসে ঢুকলো, হই 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 করতে করতে মজনু এসে ঢুকলে, এবং সাথে সাত আটজনের বিরাট এক দল নিয়ে এসে উনি ঢোকার পর হইচই, মানে চারিদিকে সরগরম করে ফেললেন উনি মজনু। তো রায়হান চুপচাপ বসে আছে, মজনুকে দেখে রায়হান বলল যে কী খবর মজনু, কেমন আছো? তো মজনু রায়হানকে অত পাত্তা দিল না, কারণ রায়হান হলো গিয়া ধীমা তেতলা গান গায়, কোনো রকম মরার মতো গানগুলি কে শোনে, আর মজনু হলো গিয়ে হই হই করা গান গায়, ওর হলো গিয়ে ক্রাউডও প্রচুর এবং ব্যাপারই আলাদা, তো যার কারণে অত পাত্তা দেয়নি, যে সাথ দিয়ে দেখেছে ভালো আছি, তাতে আর রায়হানের কিছু যায় আসে না, রায়হান ওর মতো গল্পের বই পড়ছে। এভাবে চলে গেছে ময়মনসিংহ, ময়মনসিংহে গিয়ে প্রোগ্রাম টোগ্রাম হয়েছে, প্রোগ্রাম টোগ্রাম শেষ করে ফিরছে। তো ফেরার সময় রায়হান যথারীতি ওই বইটা নিয়ে আবার বসছে পড়তে, ফিরছে আর কি পরের দিন, ওই দিন রাত্রে প্রোগ্রাম হয়েছে, পরের দিন ফিরতেছে। মজনুর তো সুপারহিট হয়েছে অনুষ্ঠান, অর্থাৎ প্রচণ্ড জমছে মজনুর অনুষ্ঠান, আর রায়হানের অনুষ্ঠান যেমন হয় তেমনই হয়েছে, যারা শোনার তারা শুনছে, আর যারা শোনার না তারা খেয়ালও করেনি রায়হান কী গাইল, তাতে কিছু যায় আসে না রায়হানের, রায়হানের এইটাই এইটাই আনন্দ তার। এখন ফেরার সময় মজনু তো সাকসেসফুল প্রোগ্রাম করে বিরাট সরগরম আরও হয়ে গেছে, আরও উত্তেজনা এবং চিৎকার আরও বেড়ে গেছে। রায়হানকে হঠাৎ মজনু জিজ্ঞেস করছে, এই রায়হান তোমার দেশ কই? তো রায়হান পড়ছিল, পড়তে মাথা উচ্চ করে বলছে বাংলাদেশ। মজনু বলে বাংলাদেশ তো বুঝলাম, আরে দেশ কই তোমার? তো আবার পড়তে বাংলাদেশ, বললামই তো বাংলাদেশ। মজনু গেছে হেভি খেইপা যে রায়হান এইভাবে কথা কইতেছে ওরে। তখন পাশের দুইটা লোক বসেছিল, ওরা একটু ওই ক্রুকাট চুল, পুলিশের সদস্য হবে, দুই তিনজন পুলিশের সদস্য হবে, হয়তোবা সিভিল ড্রেসে যাচ্ছে কোথাও, সম্ভবত দেশের বাড়ি থেকে হয়তোবা শহরের দিকে যাইতেছে। তো ওরা বলছে যে ভাই উনি তো ঠিকই বলছে, ওনার দেশের দেশ কোথায় আপনি জিজ্ঞেস করছেন, তো বাংলাদেশি, আপনি যদি জেলা জিজ্ঞেস করেন তাহলে উনি হয়তোবা বলবে ওনার জেলা কোথায় বা। তো তখন মজনু প্রচণ্ড চিৎকার করে উঠছে লোক তিনটার দিকে, যে হ্যাঁ তোমাকে আমি জিজ্ঞেস করছি নাকি, তোমরা কথা বলতেছো কেন? তো এখন হঠাৎ করে এত জোরে বকা দেওয়ার কারণে ওই ক্রুকার পুলিশের সদস্য যারা আর কি, তারা আর কিছু বলেনি, চুপ হয়ে গেছে। তারপর মজনু একা একাই চিৎকার, এই করছি সেই করছি, অমক রে অমক কইরে দিছি, অমক আমার গান ছাড়া পৃথিবীতে কোনো গান নাই, বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। ট্রেন চলতে চলতে এখন ওই যে তিনজন সদস্য, পুলিশের সদস্য, ওরা দেখতেছে তো বঙ্গ কঙ্গ ঢোল মিউজিশিয়ান চুল বড় সব, মানে হইচই একটা অবস্থা ওইখানে। ওরা একটু মানে আর কি খুব সাবধানে একটু ভদ্রভাবে, কারণ এর আগে তো একবার বকা খাইছে, ভদ্রভাবে জিজ্ঞেস করছে মজনুকে যে ভাই আপনারা কি শিল্পী? এই যখন শিল্পী শুনছে মজনু, মজনুর মাথা গরম হয়ে গেছে, কারণ বাংলাদেশের এমন কোনো লোক নাই মজনুরে চিনে না, আর এরা জিজ্ঞেস করতেছে মজনু শিল্পী কি না, জাইরে দিছে মজনু তখন ওই ইয়ারে ওই তিনটা পুলিশের সদস্যরে সমানে ঝাড়ছে যে তুমি মজনুরে চিনো না, তোমরা বাংলাদেশে থাকো না বাংলাদেশের বাইরে থাকো, চেয়ারে দেখে তো মনে বাংলাদেশে থাকো, তারপরে তুমি মজনুরে চিনলে না কেমনে? তোর অনেক বকা টকা খাইছে, বকা খায়া বলছে ভাই আসলে কি বলে আমরা তো আসলে
পুলিশে চাকরি করি, অত সময়ও পাই না গান ইয়ে করার, গান শোনার, এই জন্য অত শিল্পী আমরা চিনি না। তখন মজনু চিৎকার করে উঠছে, তুমি আব্দুল আলমের নাম শুনছো? সাথে সাথে বলছে, হ্যাঁ হ্যাঁ আব্দুল আলমের নাম শুনছি, হ্যাঁ খুব ভালো শিল্পী ছিল, উনি তো খুবই ভালো শিল্পী ছিলেন। মজনু তখন আরেক স্কেল উঁচুতে গিয়ে বলল চিৎকার করে, তুমি নিনা হামিদের নাম শুনছো? সাথে সাথে ওরা বলল, হ্যাঁ 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 শুনছি, উনি তো খুব ভালো শিল্পী ছিলেন, খুব ভালো গান গাইতেন। তারপর মজনু আরেক স্কেল উপরে গিয়ে আরও চিৎকার করে বলে উঠল, তুমি ফিরোজ শাহের নাম শুনছো? তখন পুলিশে একটু চমকায় গেছে, থমকায় গেছে, মানে রিকালেক্ট করতে পারছে না ফিরোজ শাহকে। তখন পাশে থেকে রায়হান বই পড়ছিল, তো বই নামায় ওই পুলিশের দিকে তাকায় বলছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। বলার সাথে সাথে পুলিশ শাহ, ও হ্যাঁ হ্যাঁ ওনার গানও শুনছি, খুবই ভালো শিল্পী ছিলেন। গেল এরপর আরও স্কেল আরও উপরে নিয়ে এবার মজনু চিৎকার করে বলে উঠছে, তোমরা ফেরদৌস ভাইদের নাম শুনছো? ফেরদৌস ভাই? সাথে সাথে পুলিশ শাহ আবার কনফিউজ, কারণ অত নাম তো ওরা গান তো শোনে নেই। রায়হান আবার বই নামে বলছে, এমন একটা মা দে না। সাথে সাথে পুলিশ সদস্যরা, হ্যাঁ 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 ওনার গানও শুনছি, আহ খুব ভালো শিল্পী উনি, খুব ভালো শিল্পী। তা এখন ওই মজনুর আবার একটা গান খুব হিট ছিল, কিন্তু ফর সাম রিজন হয়তো বা পুলিশ সদস্যরা জানতো না। তো মজনু চিৎকার করে বলে উঠছে, তোমরা মজনুর নাম শুনছো? পুলিশ সদস্যরা ওই প্রম্পটের জন্য রায়হানের দিকে তাকাইছে। রায়হান তখন আর বই নামায় নেই, রায়হান বই পড়তেছে আর কিছু বলে নেই। রায়হান জানে গানটার নাম, কিন্তু গানটার নাম আর বলে নেই। সাথে সাথে পুলিশ সদস্যরা, কারণ স্কেল তো আরও উপরে উঠছে, মানে একেবারে তারায় চলে গেছে স্কেল, ওই চিৎকারের চোটে পুলিশ সদস্যরা ভয়ে বলছে, না শুনি নাই। যখন না শুনি নাই বলছে, তখন মজনু এমন রেগে গেছে চিৎকার করে বলে উঠছে, এই সেই মজনু, আমি সেই মজনু, তোরা আমার চিনোস না, তোরা কারে চিনোস? তখন তুমি থেকে তুইয়ে চলে গেছে, তুইয়ে যাওয়ার কারণে ওরাও খুব নার্ভাস হয়ে গেছে, আর কিছু বলতে পারে না, ওরা খুব মানে অপরাধীর মতো চুপচাপ বসে আছে, আর কিছু বলে না, ট্রেন চলছে ট্রেনের মতো, আর কোনো কথা নাই। মজনু অনেক রেগে টেগে অনেক বকাবকি করে নিজে শান্ত হয়ে চুপচাপ বসে আছে রাগ নিয়ে, রায়হানের মতো বই পড়ছে। টঙ্গির কাছে যখন ট্রেন আসছে, ওই পুলিশ সদস্যরা নেমে যাওয়ার অবস্থা, মানে এখন নেমে যাবে, তারা টঙ্গিতেই নেমে যাবে। তো যাওয়ার আগে আর কি বলছে যে, ওই মজনুর হাত ধরে বলছে যে, ভাই কিছু মনে করেন না, আসলে আমরা তো মনে করেন পুলিশ সদস্য, আমরা তো গান শোনার সময় পাই না, এই জন্যে আপনারা আমরা চিনতে পারিনি। তখন আবার ওই সময়টায় একটা সিনেমা খুব হিট ছিল, ফকির মজনুর শাহ। পুলিশ সদস্যরাও ওই মজনুকে বলতেছে যে, ভাই কিছু মনে করবেন না, আপনি কি ফকির মজনুর শাহ? তখন মজনু হাতটা ছাড়ায় নিয়ে, যা তোরা নেমে যা, তোরা ভয় পেয়ে তারপর আস্তে করে নেমে গেছে। সেই আবার রায়হান তার মতো বই পড়ছে, মজনু চুপচাপ বৈশা বিড়বিড় করতেছে।